Assalamu alaikum, myself Khalid Hassan Milo. Today we are going to discuss about the transcolemic spread of a cancer, but tumor. এখন আমরা যদি একটু বলতে চাই যে transcolemic, এই transcolemic শব্দটাকে যদি আমরা ভাগ করি transcolemic, তো trans মানে হচ্ছে transfer by across, আর colemic মানে colum দিয়ে transfer. তো সিলোম এই শব্দটার অরিজিন সিলোম বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে বডি ক্যাভিটি বডি ক্যাভিটি আপনারা মনে রাখবেন যে আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি বা আরও ছোট ক্লাসে আমাদের যে ওর্ম বা কৃমিগুলো ছিল এই কৃমি এদেরকে আমরা মেটাজোয়াও বলি তো এই মেটাজোনগুলোর ভিতরে যে বডি ক্যাভিটিগুলো ছিল হ্যাঁ বডি ক্যাভিটি অর্থাৎ এটা যদি একটা ওমের ক্রস সেকশন হয় ট্রান্সভার্স সেকশন হয় এদের বডিতে কিন্তু মাঝখানে এরকম ক্যাভিটি ছিল এই ক্যাভিটিগুলোকে বলা হতো সিলোম তাহলে ট্রান্সসিলোমিক স্প্রেড এটা আমাদের হিউম্যান বডিতে হচ্ছে এখন হিউম্যান বডিতে ক্যাভিটি কোথায় আছে হ্যাঁ হিউম্যান বডিতেও ক্যাভিটি আছে আমাদের যেমন পেরিটোনিয়াল ক্যাভিটি প্লিউরাল ক্যাভিটি এই সকলগুলো ক্যাভিটি না হ্যাঁ এইগুলোও ক্যাভিটি তাহলে এই ক্যাভিটি এই যে দেখেন এটা কিন্তু আমাদের হচ্ছে একটা পেরিটোনিয়াল ক্যাভিটি এই যে এইগুলো হচ্ছে আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি এখানে এবং যদি হচ্ছে আমরা এখানে আরেকটু দেখার চেষ্টা করলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে এটা হচ্ছে লিভার এই অর্গানগুলোকে লাইনিং করে আছে আমাদের ভিসেরাল পেরিটোনিয়াম বাইরে আছে প্যারাইটাল পেরিটোনিয়াম তো এর মাঝখানে এই যে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটি তারপরে এটা যদি আমাদের লাংস হয় লাংসের এইরকম হচ্ছে কভারিং আছে তো এইটাও এইটাও হচ্ছে কি প্লিউরাল ক্যাভিটি হ্যাঁ এই কারণ এর ভিতরে একটা স্পেস আছে তো এখন বিষয়টা হচ্ছে ট্রান্সসিলোমিক অর্থাৎ এই সিলোম দিয়ে ট্রান্সফার অর্থাৎ এই বডি ক্যাভিটি দিয়ে যদি ট্রান্সফার হয় তাহলে সেটাকে আমরা বলবো ট্রান্সসিলোমিক স্পিড এখন বিষয়টা হচ্ছে কীভাবে ট্রান্সফার হয় ট্রান্সফার কীভাবে হয় সেটা যদি একটু আমরা ভালোভাবে খেয়াল করি দেখেন এখানে হচ্ছে আমার একটা কী আছে এখানে আমার হচ্ছে লিভার লিভারের যে কাভারিং এই কাভারিংটাকে আমরা কী বলি লিভারের কাভারিংটাকে আমরা বলি ভিসেরাল পেরিটোনিয়াম তো এখন মনে করেন ভিসেরাল পেরিটোনিয়াম লিভারে একটা ক্যান্সার হলো ওখানে একটা ক্যান্সার ফোকাই তৈরি হলো ওই ফোকাইটা তো লিভারের কভারিংকেও ইনভেশন করবে লিভারের কভারিংকে যখন ইনভেশন করবে এই কভারিং থেকে এই কিছু ক্যান্সার সেল ওই কিছু ক্যান্সার সেলগুলো কী হবে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে পড়ে যাবে পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে কী আছে পেরিটোনিয়াল ফ্লুইড আছে এই ফ্লুইডগুলো কী হবে আপনি যখন শুয়ে থাকেন বা বসে থাকেন এই ফ্লুইডগুলো কিন্তু মুভমেন্ট হয় আমাদের বডিতে যেমন বডি সার্কুলেশন আছে তেমনি পেরিটোনিয়াল ফ্লুইডেরও সার্কুলেশন আছে যেটাকে আমরা বলি পেরিটোনিয়াল ফ্লুইড সার্কুলেশন এই পেরিটোনিয়াল ফ্লুইড সার্কুলেশন হওয়ার মাধ্যমে এই ফ্লুইডগুলো মনে করেন আপনার এখানে চলে গেল এখানে গিয়ে আবার হচ্ছে এখানে একটা সেল ম্যালিগন্যান্ট সেল একটা ফোকাই তৈরি করলো এটা এটাকে আমরা কী দেখতে পাচ্ছি ইউটেরাস এর পাশে কী দেখতে পাচ্ছি ওভারি তখন কী হতে পারে যে এখান থেকে একটা টিউমার স্প্রিড হয়ে ওভারিতে চলে যেতে পারে যেমন এটা যদি লিভার না হয়ে স্টোমাক হতো লিভার না হয়ে যদি স্টোমাক হতো দেন কী হতো স্টোমাক থেকে স্টোমাকের লাইনিং এপিথেলিয়াম থেকে পেরিটোনিয়াল ফ্লুইডে আসতো পেরিটোনিয়াল ফ্লুইড থেকে ওভারিতে চলে আসতো এটাকেই আমরা বলি ক্রুকেনবার্গ টিউমার মেটাস্টাসাইজড ওভারিয়ান টিউমার হ্যাঁ এটা অ্যাকচুয়ালি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে আসে বাট এটা ব্রেস্ট বা অন্যান্য জায়গা থেকেও আসতে পারে মোস্ট কমন সাইট হচ্ছে স্টোমাক তো এখান থেকেই চলে আসলে সেটাকেই আমরা বলি ক্রুকেনবার্গ টিউমার খুবই ভেরি এবং ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট ট্রান্সসিলোমিক স্প্রেড অফ এ ক্যান্সার এখন যদি আরেকটা উদাহরণ আমরা দিতে চাই যে যে কোনো ইন্টেস্টিনাল ম্যালিগনেন্সিতে আপনারা খেয়াল করে দেখবেন যে অ্যাসাইটিস হচ্ছে এই যে এখানেও কী দেখতেছি আমরা অ্যাসাইটিস দেখতেছি এখানে আমাদের ড্রেইন করছে যে কোনো পেরিটোনিয়াল যে কোনো ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সিতে অ্যাসাইটিস হচ্ছে কী কারণে অ্যাসাইটিস হচ্ছে এইটারও কারণ হচ্ছে যে ক্যান্সার সেল আমাদের পেরিটোনিয়াম ইনভেশন হচ্ছে ট্রান্সসিলোমিক স্প্রেড হচ্ছে এই ক্যান্সার সেলগুলো যখন পেরিটোনিয়ামে আসতেছে পেরিটোনিয়াম তো একটা নাথিং বাট লাইনিং উইথ মেজোথেলিয়াম এই মেজোথেলিয়াল লাইনিং একটা ইরিটেশন করতেছে এই ইরিটেশন করার ফলে ইনফ্লামেশন হচ্ছে ইনফ্লামেটরি এক্সুডেট রিলিজ হচ্ছে এক্সুডেট ফ্লুইডের কারণে আমাদের অ্যাসাইটিস হচ্ছে এর জন্য যে কোনো পেরিটোনিয়াল ম্যালিগনেন্সি বা ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগনেন্সিতে আমাদের কী হয় আমাদের অ্যাসাইটিস হয় সো থ্যাংকস এভরিওয়ান থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব